হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দেবলীনা ব্লগ চ্যানেল। তা আজকে মধ্যাহ্ন ভোজনে রান্না ছিল দুমদাম খিচুড়ি। এটাকে কেন বললাম, কারণ এটা হবে তাড়াতাড়ি ঝটপট। প্রথমে হাঁড়ি নিয়ে নেবা, হাঁড়ির মধ্যে তেল গরম করে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, তার সাথে দিয়ে দেবা গোটা জিরে, তার সাথে দিয়ে দেবা পাঁচফোড়ন। ভালোভাবে নাড়াচাড়া করার পর এর ভিতরে স্লাইস করা কুচি করা পেঁয়াজ দিয়ে দেবা, তারপরে মুসুরির ডাল। আর এখানে আমি দু রকমের ডাল নিয়েছি, মুসুরির ডাল আর মটরের ডাল। ভালোভাবে নাড়াচাড়া করে নেবা, তারপরে তেলের মধ্যে কিন্তু অবশ্যই গোটা টমেটো দিয়ে দেবা আর একটু চিনি দিয়ে দেবা। চিনিটা এই কারণে দিলাম যাতে রং আর টেস্টটা ভালো হয়। তারপরে এই যে মাঝারি মাপের দুটো আলু কেটে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করার পর যে মশলাটা পিষে রেখে দিয়েছিলাম সেটা আদা আর একটু জিরে আর একটু তোমার রসুন বাটা টমেটো বাটা সব ছিল, সেগুলো পেস্ট দিয়ে দিয়েছি। তারপরে প্যাকেটের লঙ্কার গুঁড়ো আর তার সাথে একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর চাল যেটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালোভাবে, সেই চালটা নর্মাল চাল দিয়েই রান্না করেছিলাম সেটাই দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করার পর গরম জল এক মুখ দিয়ে দিয়েছিলাম। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে লেগে না যায়। আর তার সাথে রেসিপি ছিল আলুর দম, কিন্তু আজকে খিচুড়ির সাথে আলুর দম খেয়েছি। এক দেড় ঘন্টা লাগবে রান্না করতে। এরপরে আমি আবার হাফ কাপের মতো জল দিয়েছিলাম। ভালোভাবে খিচুড়িটা নাড়াচাড়া হয়ে যাওয়ার পর একটু চেকে দেখলাম যে কেমন আছে, দেখলাম হ্যাঁ ঠিক হয়ে গেছে। এরপরে পাতে পরিবেশন করে নিলাম ডালের পকোড়া তার সাথে আলুর দমের সাথে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে বলবা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা আর বেশি বেশি করে শেয়ার করবা যাতে সবাই এই রেসিপিটা ট্রাই করতে পারে। আর অবশ্যই চ্যানেল থেকে যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। এই রেসিপিটা আজকে আমার বর করেছিল। ওকে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।